তো বন্ধুরা আজকে মাংস রান্না হচ্ছে, আলু পেঁয়াজ টমেটোর সব কাটা হয়ে গেছে। আর এখানে আমার মাংস ধুয়ে রেডি করা হয়ে গেছে, আর রান্না হবে। তো মশলা হচ্ছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার আলুটা দিয়ে ভেজে নিয়ে আগে আলুটা, কড়াইটা তেলটা গরম হয়ে গেলে আলুটা দেবো, আলুটা দিয়ে আলুটা ভেজে নেবো। এই যে আলু সব কাটাই আছে, রেডি কাটাই আছে, ঠিক আছে। আমাদের ড্রাইভারি লাইনে এটাই দেখো আমাদের ব্যাপার, এই গাড়িতে এটা হচ্ছে তিনসুকিয়া আসাম পার্কিং, পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। আমাকে দেখতে পাবে, এই দেখো দেখতে খুব খারাপ না আমি, কিন্তু মনটা ভালো। এই যে সব এখানে এই যে ভাত তৈরি করে রাখা হয়ে গেছে। সবাই লাইক শেয়ার একটু কমেন্ট করো। তেলটা গরম হয়ে গেছে, অতএব আলুটা দিয়ে দিই একটা একটা করে। আলুটা দিয়ে ভেজে নিই, এই যে আলু ভেজে উঠিয়ে নিলাম, ঠিক আছে। এবার পেঁয়াজটা একটু দিয়ে দিই, তেল তো অনেক প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, ঠিক আছে। দেখো তোমরা কীভাবে রান্না করো জানি না, আমরা তো এইভাবেই রান্না করি। আর মশলা তো একদম এই যে বানিয়ে রেডি করে রাখা আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে হালকা, মশলাটা দিয়ে দিই। জল এখন দিস না, মশলা দিয়েছি, মশলাটা কষানো হবে। দেখো মশলা কষানো হচ্ছে এখনো, ঠিক আছে। কেমন লাগছে বলো কালারটা? টমেটো দিলাম, মাংসটা এবার দিই, মাংসটা দিয়ে দিই, দিয়ে কষাই। হাত দিয়ে চলে যায়, বেশি মাংস না, তবে দুজন মানুষ তো ওই জন্য কম মাংস। কেমন হয়েছে তো বলো, কালারটা কালারটা খুব সুন্দরই হয়েছে। জল দিয়ে দিয়েছি, মাংসটা ফুটছে এখন, কমপ্লিট হয়ে গেলে দেখাবো আপনাদের লাস্টে। এই হচ্ছে গাড়ির খাওয়া দাওয়া। তাহলে মাংস একদম তাহলে কমপ্লিট হয়ে গেল গাইস, সবাই দেখতে পাচ্ছে বন্ধুরা, মাংস রান্না কমপ্লিট। দেখি একটু টেস্ট করে, খুব সুন্দর, বাহ, একদম সব কিছু পরিমাণ পারফেক্ট হয়েছে, ঠিক আছে। এবার উপর থেকে যদি একটু গরম মশলা দিয়ে দিই তাহলে তোমার হচ্ছে খুব ভালো হবে নাকি, একটু গরম মশলা দিয়ে দিই নাকি, যেরকম সবাই দেয় মারা দিদিরা। হ্যাঁ, এবার গ্যাসটা বন্ধ করে দিই, বন্ধ
করে দিই।